আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকে ভিডিওতে আমার ছাদ বাগানের কিছু দৃশ্য দেখাব। তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিৎজা বানিয়েছিলাম, তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার বাচ্চারা পরীক্ষা দিতে যাইতেছে, তো ওদের পরীক্ষা চলতেছে। তো একবারে সকালে হয় বৃষ্টি হয়, দুপুরে রৌদ্র হয়, মানে এই অবস্থা এখন। তো এখন হচ্ছে আষাঢ় মাস, তো বৃষ্টি তো হবেই। তো সকাল সকালে দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হইতেছে। তো ওদের পরীক্ষা হচ্ছে 8টা বাজে শুরু হয়। তো 8টা শুরু হলে ওরা মানে 7টা বাজে রওনা হয়, কারণ একটু আগে যেয়ে বসে থাকে, এবং কি 7:45-8টার ভিতরে ক্লাসে থাকতে হবে পরীক্ষার মানে হলে। তো এই জন্য একটু আগে আগে যায়। আর হচ্ছে বৃষ্টি তো এখন তো আর একটু আগে না গেলে তো হয় না, তা দেখা যায় গাড়ি পাওয়া যায় না সব সময়। তো ওরা রেডি হয়ে এ বারান্দায় দাঁড়িয়ে আছে, তো গাড়ি আসবে। তো গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, এবং কি ওদের যে নিয়ে যায় স্কুলে। তো আমি তো আমার বেবি রেখে যাইতে পারি না, তো অনেক কষ্ট হয়ে যায়, এজন্য মানে লোক রেখে দিছে ওর আব্বু। তো ওই লোকে নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এখন আসবে সে আপায় ওদের নিতে আর কি, এজন্য দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো তো আপায় আসছে এখন, ও যে দেখতে পাচ্ছেন অটো, অটো ওখানে দাঁড়ায় আসছে আর কি। তো ওদের একে একে নিতেছে। তো আজকে আফায় যাইবে না, আফার হচ্ছে মানে কাজ আছে এজন্য যাবে না। তো আফার মেয়ে আছে, তো মেয়ে নিয়ে যাইবে ওদেরকে। তো আফায় আকাশে দিয়ে আসলো আগে, এখন হচ্ছে মেঘলাকে নিতেছে। তো ওরা ভিডিওর সামনে আসলে অনেক লজ্জা পায়। তো আকাশ কিন্তু সালাম দিয়েছে, মেঘলাও সালাম দিয়েছে। তো আমি ওদের মানে একবারে আস্তে আস্তে বলছি, এজন্য ওদের ভয়েসটা রাখিনি। তো ওরা লজ্জা পায়, এজন্য আমার ভিডিওতে ওদেরকে আনি না। তো দেখতে পাচ্ছেন কীভাবে ধরে বসছে, অনেক ভয় পায়, মানে আকাশ মেঘলা দুজনে অনেক ভয় পায়। তো ওদেরকে নিয়ে মানে অনেক সমস্যা, মেঘলাতে একটা পোকা দেখলে অনেক ভয় পায়। তো ও যে আপার মেয়ে আসছে, তো এখন গাড়িতে মেঘলাকে নিয়ে গেল। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো পাঠিয়ে কিছুক্ষণ তারপর আমি একটু নাস্তা নাস্তা করে নিয়েছি। এখন আবার রোদ উঠছে, এখন আমি ছাদে আসলাম। তো ছাদে দেখতে পাচ্ছেন আমি এখানে করলা গাছ লাগিয়েছি, আর হচ্ছে পুঁই শাক তো একটার ভিতরে দিয়েছি। তো করলা গাছ অনেকগুলো লাগিয়েছিলাম, তো হচ্ছে আকাশের আব্বু ঔষধ দিয়েছিল করলা গাছে, তো ঔষধটা হয়তো মানে উল্টা রিয়াকশন করছে, এর জন্য মারা গেছে। একটা করলা গাছ শুধু আছে। আর এখানে হচ্ছে মোরগ ফুল ডাটা, তো এই ডাটাটা শাক খায় শুধু, তো শাক খাওয়ার জন্য লাগিয়েছি এখানে পুঁই শাক। তো এখানে হচ্ছে শিম গাছ লাগিয়েছি আর মরিচের চারা। তো শিম গাছ 3-4টাই জ্বালাইছিল, তো ওগুলো হচ্ছে আকাশ আব্বু ভাবছিল মানে অন্য কোনো গাছ, এর জন্য একদিন ছাদে আসা ওই শিম গাছটা মানে উঠে ফেলছে। তো একটা শিম গাছ আবার পরে মানে জ্বালাইছে, তো আমি এসে দেখি ওই গাছগুলো উঠাইছে, বা আমি বললাম, বললো আমি ভাবছি অন্য কোনো গাছ। তো একটা গাছে বাঁচছে, আমি একটা গাছে একটু মানে লাঠি গেঁথে দিয়েছি, লাঠিটা বেয়ে বেয়ে অনেক উঁচায় উঠছে। তো আমি গাছগুলোকে টপটারে পরিষ্কার করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কত
আগাছা হয়ে মানে ভরে রয়েছে, তো আগাছাগুলো আমি করতেছি, পরিষ্কার করতেছি। তো অ্যালোভেরার গাছটি খুবই সুন্দর হয়েছে, তো এখান থেকে আমি উঠাই অন্য জায়গায় লাগাইবো। তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে দিয়েছি, তো আরও খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। তো এখানে হচ্ছে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই লেবু মানে চারাটা আকাশ রাবুর ডাল কেটে তারপর লাগিয়েছে, তো মাশাল্লাহ দিলে বেঁচে গেছে। তো আমি তো আশ্চর্য দেখে দেন কীভাবে বাঁচলো, শুধু ডাল মানে কলম কাটে নেই, শুধু ডালটা কেটে লাগিয়েছে তারপরে পাতা হয়ে গেছে। তো এই লেবু গাছটা হচ্ছে এই লেবু চারা 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 বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, তো ওটা আর ওগুলো হচ্ছে ডাল কাটে লাগিয়েছিলাম। তো এই জারটা দেখতে পাচ্ছেন মোরগ ফুল ডাটা, এই লেবুটাও মানে কেনা, এই দুটা হচ্ছে কেনা, তো লেবু হয়েছে। তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, তো ওগুলো এখনও উঠেনি। তো এখানে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, তো এখানে শাক খাওয়ার জন্য ডাটা লাগিয়েছি। তো এখানে মরিচের চারা ছাদের উপরে মাটি দিয়ে মানে ছাদের উপরে মাটি দিয়ে তারপর মরিচের চারা করছিলাম, তো চারাগুলো আরও কিছু চারা মানে চকে নিয়ে লাগিয়েছে বদলি দিয়ে, আর হচ্ছে এগুলোর বড় হইলে আবার নিয়ে লাগাবো আর আমি কিছু ছাদে লাগাবো। আর এখানে হচ্ছে এই ডাটাগুলো বিচি হয়ে গেছে, তো আমি আমের টপের ভিতরে ডাডার বিচিগুলো ছিটিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে, তো এগুলোকে আবার বিচি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই তো 12 মাসি আমের চারা ছাদের উপরে লাগিয়েছিলাম, তো এগুলোকে এখন আমাদের গাছের আম বাগানের আম সব আম শেষ, তো এগুলোকে এখন ফুল ফুটতেছে, তো এটাও ফুটছে ওটাও ফুটছে, তো এটা ঝরে পড়ে গেছে একটা দেখা যায়, মাশাল্লাহ দিলে আছে, তো দেখি কি অবস্থা হয়। তো এখন হচ্ছে আমি এখান থেকে ডাটা কেটে নিতেছি, দুপুরে মুরগি দিয়ে রান্না করব এই ডাটা। তো যাই হোক, নিজের হাতের জিনিস মানে একটু খারাপ হইলেও ভালো, তারপরও খারাপ না, দেখতে পাচ্ছেন মোটা হয়েছে ভালোই মাশাল্লাহ দিলে। তো দেখতে পাচ্ছেন রান্না বান্না করতে চলে আসলাম, তো এখন হচ্ছে রান্না করব, দুপুরে রুই মাছ ভুনা করব আর হচ্ছে মুরগি রান্না করব ডাটা দিয়ে। তো রুই মাছগুলো আমি প্রথমে ভেজে নিতেছি, তো ওরা কিন্তু স্কুল থেকে পরীক্ষা শেষ আসছে, আমি ওদেরকে আবার খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার রান্না করতে আসলাম। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তো মাছটা আমি উল্টিয়ে দিয়েছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে ফেলতেছি। তো আমি খুব মানে ভিডিও করার সময় পাই না, তো দেখা যায় অনেক কিছু রান্না করে ফেলে সময়ের অভাবে ভিডিওটা করা হয় না, যেদিন একটু সময় পাই তখনই আমি ভিডিওটা শুরু করে দিই। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছের যে ডিমটা, তো ডিমটা আমি সুন্দর করে পরিষ্কার করে, তো মাছের ডিমের ভিতরে পেঁয়াজ সরি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আদা রসুনের পেস্টটা দিলে ডিমটা খুবই সুন্দর মানে খেতে অনেক ভালো লাগে, তো আকাশ মেঘলার জন্য ডিমটা ভেজে নিচ্ছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানে, তো পেঁয়াজটা আমি হালকা ভেজে তারপর করব মশলা মশলা দিয়ে দিব।
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চামচ, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এগুলোকে দিয়ে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো এটা একটু ভাজতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো কষানোর শেষে আমি পানিটা অ্যাড করে দিয়েছি যতটুকু লাগবে। তো এখন বলক আসার জন্য অপেক্ষা করব। তো বলক চলে আসছে, এখন সেই ভেজে রাখা মাছগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে। তো মাছটা দিয়ে আমি হালকা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে করে মাছের মাথাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, এখন মাথাটা একটু উল্টিয়ে দিব, এপিট টুপিট করে দিব। তো এক পর্যায়ে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মাছ রান্নাটা আমার প্রায় শেষ, তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো মাছটা। তো হয়ে গেছে আমার মাছ রান্নাটা, তো এখন আমি নামিয়ে ফেলছি। তো এখন হচ্ছে মুরগিটা রান্না করব। তো মুরগিটা রান্না করার জন্য আমি শাক তুলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন জিরা কড়াইয়ের ভিতরে। তো শাকটা তোলার পর আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, তো হচ্ছে একটা সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু ফেনা ফেনা উঠে বেশিরভাগই। তো হচ্ছে আমি পেঁয়াজ কুচি, মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি সুন্দর করে। তো দিয়ে দিব হালকা একটু পানি। তো পানিটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা কষানোই কিন্তু প্রধান যে কোনো রান্নার ক্ষেত্রে। তো মশলাটা সুন্দর করে কষানো হলে খেতেও অনেক ভালো লাগে তরকারিটা। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, তার মানে কষানো হয়ে গেছে। তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগিটা। তো মুরগিটা দিয়ে দিয়েছি, এখন মুরগিটা তো মশলার সাথে সুন্দর করে মিক্স করে দিব। তো এটা হচ্ছে দেশি মুরগি, বড় মুরগি, দেখতে পাচ্ছেন পাও দেখেই বোঝা যাচ্ছে, রান দেখেই বোঝা যাচ্ছে। তো আমি রান্নাটা ডেকে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা পানি উঠছে একটু, তো পানিটা এই পর্যায়ে আমি সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই ডাটাটা ছাদ থেকে তুলে নিয়ে আসছিলাম, তো সেই ডাটাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো আরও মোটা মোটা ডাটা হলে আর কি মুরগি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমার যা আছে আমি সেটা দিয়ে রান্না করলাম। তো এটা মোটা মানে কেনার চেয়ে এটা আমি নিজে হাতে লাগানো জিনিস, এটা আরও খেতে খুব টেস্ট লাগবে। তো আবার ডাটাটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রাখলাম। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, তো এখন আমি মুরগিটা সুন্দর করে ডাটাটা মুরগি সুন্দর করে কষিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাহিরের আলো দিয়ে রান্না করতেছি। তো জলের পানিটা অ্যাড করে দিয়েছি, এখন বরফ চলে আসতেছে, দেখতে পাচ্ছেন বরফটা চলে আসছে। তো আমার ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে, তো এখন জলের পানিটা একটু কমিয়ে নিব। তো আস্তে আস্তে রান্না করা শেষ পর্যায়ে চলে আসছে। তো জহলের পানিটা ইয়ে হয়ে গেছে, আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে শাক পাটাটা দিয়ে দিয়েছি। তো আমার মুরগি রান্নাটা শেষ, নামিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা, তো এই সন্ধ্যাবেলা আমি বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে দিয়েছি। তো আমার ছেলে বায়না ধরলো আম্মু আমাকে পিৎজা বানিয়ে দিতে হবে, তো আমি ভাবলাম তো বৃষ্টির দিন যেহেতু তো দেই পিৎজাটা তৈরি করে, তো আমি পিৎজাটা বানিয়ে দিতেছি। তো এখানে আমি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, যে ডোটা আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি, গ্রেটটা দিয়ে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এই পিৎজাটা হচ্ছে যার যার মনের মতো করে সাজিয়ে নেবেন ভেজিটেবল দিয়ে। তো আমি এখানে ক্যাপসিকাম দিই নি, কারণ হচ্ছে ক্যাপসিকামটা আমিও খেতে পারি না, আমার বাচ্চারাও খেতে পারে না, তো এটা খেতে না পারলে তো দিয়ে লাভ নেই, শুধু শুধু কিনে এনে, তো আমি এজন্য দিলাম না। তো অনেক সময় দিই তো বেঁচে মানে ফেলে দিতে হয়। তো আমি অলিভটা দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে। তো আমি দুই লেয়ারে ইয়া দিয়েছি, মশলাগুলো দুই লেয়ারে দিয়েছি, প্রথমে দিয়েছি তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ পেঁয়াজ সব, তো পরবর্তীতে আবার চিজ দিয়ে আবার দিয়ে দিয়েছি। তো সব কিছু আমি দুই লেয়ারে দিয়েছি, শুধু আমার অলিভটাও দুই লেয়ার হয়নি, মানে প্রথমে উপরে দিয়ে দিয়েছি, কারণ অলিভটা উপরেই শুধু দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে অরিগানো, তো আমি অরিগানোটা এখন লাস্টে অরিগানো দিয়ে দেবো কিছু ছিটিয়ে। তো পিৎজা তৈরির ক্ষেত্রে আপনারা অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিব। তো দিয়ে দিয়েছি আমি চুলায় বসিয়ে, তো নিচেরটা তাওয়া দিয়ে তারপর আমি পিৎজাটা বসিয়ে দিয়েছি। তো মশলা দিলে খুবই সুন্দর দেখা যায় এবং খেতেও অনেক মজার ছিল পিৎজাটা। তো আমি দুইটা পিৎজা করেছি এখানে। তো এক দুই চুলায় দুটা পিৎজা বসিয়েছি, তো আমি একটা শেয়ার করলাম আপনাদের মাঝে, কারণ একটা পিৎজা তৈরি করলে হয় না। কারণ গ্রাম ঢাকা, তো একা একা বাসা ছিলাম, গ্রামে একজনটা দেওয়া লাগে, এজন্য দুটা তৈরি করেছি। তো হয়ে গেছে আমার পিৎজাটা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে। তো এখন আমরা খেয়ে নেবো পিৎজাটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।